আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলা শিউকেতে সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওর প্রথমেই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে এত সুন্দরভাবে সহযোগিতা করে যাচ্ছেন অনেকে অনেক কমেন্টসের মাধ্যমে অনেকে লাইক দিতেছেন অনেকে ভিউইং করতেছেন এই জন্য আমরা সত্যিই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা মূলত একটু লম্বা হবে আমাদের আগের ভিডিওর চেয়ে কারণ এটাতে আমরা তিন ধরনের বিনস রোপণ করা দেখাবো তো আজকে হল টোয়েন্টি সিক্স অফ মে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমরা তিন চার দিন অথবা আনুমানিক চার দিন আগে বিন্সের চারা চারাগুলা গার্ডেনে রোপণ করেছিলাম সেই তিন ধরনের বিনস আমি আপনাদের কাছে সাথে শেয়ার করব এবং আজকে আমি দেখেছি বিনসগুলো এখনও খুব সুন্দর তাজা রয়ে গেছে তাহলে প্রথমেই আমি যে বিনসটা রোপণ করতেছি সেগুলো আপনারা দেখেন এটা হলো গিয়া রানার বিনস রানার বিনস মূলত বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্নভাবে অনেকে রোপণ করতে পারেন কিন্তু আমরা আমাদের একটা ফ্রেম ছিল একটা ফ্রেমের ভিতরে আমরা রোপণ করতেছি এই যে রানার বিনসগুলো দেখতেছেন এত সুন্দর সুন্দর লম্বা হয়েছে কিন্তু এদের আর করে রাখার মতো কোনো সময় নাই কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ হঠাৎ করে একদিন সুন্দর ওয়েদার আসছিল তো আমি এই চার দিন আগে এইগুলা রোপণ করেছি তো আমি প্রথমে রানার বিনসগুলা রোপণ করতেছি এই যে দেখতেছেন আপনারা একটা ঠোবের মধ্যে পটের মধ্যে আমরা একটা একটা করে রোপণ করেছিলাম এগুলো অনেক লম্বা হয়ে গেছে সুন্দর সুন্দর শিকড়ও রয়ে গেছে তো এই ফ্রেমের মধ্যে এক সাইডে আমি রানার বিনস দেবো আর অন্য সাইডে আরেকটা বেঞ্চ দেবো সেটা আমি আপনাদের কাছে বিশ্লেষণ করতেছি আপনারা দেখতে থাকেন প্লিজ দয়া করে তো এইভাবে আমরা রানার রানার বেঞ্চের ফ্রেমের এক সাইডে দিতেছি ফ্রেমের রানার বেঞ্চ দিতেছি এক সাইডে এবং অন্য সাইডে দিতেছি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ বেঞ্চ যেগুলো সেগুলো আমাদের দেশের লোবেউরির মতো মতো আর রানার বেঞ্চগুলো তো আপনারা জানেনি একটু ছেপটা খুবই খুবই স্বাদের বেঞ্চ এবং অনেক সময় অনেক সময় বিচিও আপনারা আমরা খেতে খেয়ে থাকি খুব সুন্দরভাবে ভালোভাবে খাওয়া যায় তো এই যে চারা আমি হাতে নিতেছি এটা হলো গিয়ে ফ্রেঞ্চ বিনস এই সাইডে দিয়েছিলাম আমি রানার বিনস এবং এক সাইডে দিব ফ্রেঞ্চ বিনস এই যে দেখেন খুব সুন্দর চারাটা শিকড়টাও অনেক সুন্দর রয়ে গেছে তো এইভাবে একটু গর্ত করে আস্তে করে আমি মাটি দিয়ে একটু চাপ দিয়ে তাদেরকে বসিয়ে দেব বেশি জুড়ে চাপ দেওয়া যাবে না আবার বেশি নরম ফাঁকা রাখলেও হবে না মাটি তা যাতে পুরোটা শিকড়টা ভরে যায় এভাবে একটা একটা করে আমি ফ্রেমের দুনো সাইডে লাগিয়ে দেব। তবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমের সাইডে দি সাইডে কিছু লম্বা লম্বা তার আছে অথবা কেউ কেউ রশিও দিতে পারেন কেউ তারও দিতে পারেন কেউ আবার অনেক সময় অনেক খাটিও দিতে পারেন বাঁশের কঞ্চি যেটা সেটাও লাগিয়ে দিতে পারেন তো আমরা মূলত আমরা দিয়েছি এটা একটা ফ্রেম বানিয়ে বানিয়েছি মেটাল দিয়ে এবং সাইডে দিয়ে ইট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি সুন্দরভাবে সাজিয়ে সারিবদ্ধভাবে আমরা এই ফ্রেমের ভিতরে দুই সাইডে আমরা ফ্রেঞ্চ বিনস এবং রানার বিনস এগুলো দুটাই আমরা দিয়ে দিতে দিয়ে দিলাম তো এই হলো আজকের ফ্রেঞ্চ বিনস এবং রানার বিনস এবং পরবর্তীতে আমি আপনাদের কাছে সাথে শেয়ার করব। যেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব কীভাবে আমরা রোপণ করি তো এই যে দেখেন ফ্রেঞ্চ বিনস এবং রানার বিনসগুলো আমি রোপণ করার পরে সুন্দরভাবে যখন সারিবদ্ধভাবে দিয়ে দিলাম এক একটা এগুলা একটা একটা করে এক একটা তারের মাধ্যমে বারসির মাধ্যমে এগুলা উপরে যাবে ফ্রেমের ভিতরে যাবে এবং ফ্রেমের ভিতরে ভিতরেই থাকবে এখানেই সে উঠানামা করবে এরপরে আস্তে আস্তে ফলন ধরবে তো অবশ্যই আমি আপনাদের পরবর্তীতে শেয়ার করবো কিভাবে কি হলো বা আমাদের এগুলা কি পর্যন্ত গেল নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো এইভাবে পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিলাম সব চারার গুঁড়ার মধ্যে ভালো করে বিজিয়ে পানি দিতে হবে যাতে মাটিগুলা এই চারার শিকড়ের সাথে বসে যায় প্রথমবার আপনারা বা আমরা খুব ভালোভাবে রোপণ করার পরে ভালোভাবে পানি দেব যাতে গাছগুলা নড়ে না নড়ে না যায় তো শিকড়গুলো আস্তে আস্তে বজাতে থাকবে পরবর্তীতে এই গাছগুলো উপরের দিকে উঠতে থাকবে এই হলো আমাদের রানার বিনস এবং ফ্রেঞ্চ বিনসের রোপণ তো এখন আপনারা যে বিনসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ডফ বিনস বা আমাদের দেশের বাংলাদেশের ফরাশের বিসি বিসি যেগুলো বলা হয় তো মূলত এগুলা খুব খুবই স্বাদের আমরা ফরাস অনেক সময় অনেকে আইড মাস দিয়ে খেয়ে থাকি অনেকে ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি যে 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 ধরনের পারে খুবই ভালো হয় তবে এই গাছগুলা এতো লম্বা হয় না তো একটু একটু এক ফুটের মতো উঁচু উঁচু লম্বা হয় পরবর্তীতে অনেক বেশি ফরাস ধরে কারণ আমি গত বছর এগুলা রোপণ করেছিলাম খুব ভালো একটা ফসল পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফরাসের ছাড়ার নিচ নিচের যে শিকড়গুলা এইগুলা তো আমরা একটা জায়গা রেখেছিলাম শুধু ফরাস ফরাস রোপণ করার জন্য তো আমি একটা একটা করে সব ফরাসগুলো আমি এগুলো লাগিয়ে দেব ফরাসের চারাগুলো চারাগুলো একটু লম্বা হয়ে গেছে কারণ এই যে আমি একটু আগা মাথাটা কেটে দিলাম কারণ গোরের মধ্যে ছিল এই জন্যই অনেক সময় দেখা গেছে গরমের কারণে গাছটা অনেক সময় উঁচু উঁচা হয়ে যায় ঠান্ডা বাতাস বা ইয়ে থাকলে ঠান্ডা থাকলে বা বাতাস বাহিরে থাকলে তারা এত বড় হয় না মূলত সাধারণত তো এইভাবে আমি একটা একটা করে ঠিক আগেরগুলার মতো তবে এগুলো কোনো ধরনের কোনো শিক বা শিকল অথবা কাঠি দিয়ে কোনো ধরনের সংযুক্ত করব না শুধু আলাদা আলাদা করে একটা একটা করে সবগুলো আমি রোপণ করে দেব এই জায়গার মধ্যে মোটামুটি আমাদের কাছে ধরেন পঁচিশ থেকে ত্রিশটার মতো চারা আছে খুব সুন্দর চারা হয়েছে এ মাসাল্লাহ তো আমি দিয়ে দিতেছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইংল্যান্ডের আবহাওয়াটা অনেক খারাপ এই মুহূর্তে তো এখন পর্যন্ত দেখা গেছে যদি আর করে রাখি তাহলে এগুলো আর রাখা সম্ভব নয় তো আস্তে আস্তে এই যে সুন্দর ওয়েদার দেখেই আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম ওই চার দিন আগে কিন্তু এখন আজকে যে আজকে পর্যন্ত আমি দেখেছি এগুলা মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে তবে জানি না পরবর্তীতে কি হবে আমাদের জন্য ওই বাহি এই চারার জন্য সবাই দোয়া করবেন দেখি কি হয় তবে একটু যদি বড় হয় বা সুন্দরভাবে ফরাস ধরে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এইভাবে আমি একটা একটা করে সব চারাগুলো এই জায়গাতে রোপণ করে দেব যেমন আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিছু মোটামুটি বড়ো আছে তো আমি এক ফুট বা দেড় ফুট অন্তর অন্তর লাইন করে করে সব চারা আস্তে আস্তে রোপণ করবো একটা একটা করে তো মাটিটা একটু নরম থাকতে হবে আগে আমরা মাটিটা মাটিটার একটু জায়গাটা অনেক সময় তৈয়ার করে রেখেছিলাম তো মোটামুটি ঠিকই আছে আশা করি আশা করি ভালো হবে ইনশাল্লাহ যদি সবার দোয়া থাকে আর আল্লাহর রহম থাকে তো এই যে দেখতেছেন আমি লাইন করে সারিবদ্ধভাবে দিয়ে দিলাম এইভাবে আমি সব সবগুলোই দিয়ে দেব এখানে তো আমি দেখিয়ে দেব আপনাদের সবগুলা দেওয়ার পরে কারণ একঠ সবগুলা দিলে অনেক লম্বা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব চারাগুলো আমি এখানে রোপণ করে দিয়েছি আমাদের ত্রিশার মতো বা থার্টি টু অথবা থার্টি থার্টির মতো হবে এইভাবে চারাগুলো আমি সবগুলা একটা একটা করে সম্পূর্ণ জায়গায় রোপণ করে দিলাম দেওয়ার পরে আমি সুন্দরভাবে এগুলোকে পানি দিতে হবে পানি দিয়ে প্রথম খুব ভালোভাবে পানি দিয়ে চারাগুলোকে রেখে দিতে হবে পরবর্তীতে আস্তে আস্তে যাতে বড় হয় তো একটু কম পানি দিলেও চলবে কিন্তু প্রথমে আমি ভালো করে গুঁড়ি গাছের চারার গুঁড়ার মধ্যে পানি দিতে হবে যাতে চারাগুলা সুন্দরভাবে বসে যায় মাটির সাথে মিশে যায় এবং শিকড় সুন্দরভাবে গোজাতে থাকে তাহলে সম্মানিত ভিভার্স আজকে এই পর্যন্ত আর পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি নতুন আমাদের খেয়ে আমাদের কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা অতি সহজে পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য এবং আমাদের চারাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম